সানবার্ন হয়ে যাচ্ছে তো, সাথে আমারও হচ্ছে আজকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা দারুণ এক্সপিরিয়েন্স। কে বললো? আমি জানি। তো এখন আমরা যেখানে এসেছি সেটা অন্য আরেকটা কুমোরটুলি। আরও একটা কথা, এখন প্রত্যেক দিন একটা করে ব্লগ আসবে, তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো। বলতে দাও, দাঁড়াও এখানে একটু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। তো আজকে যে ব্লগটা আমি করছি সেটা হচ্ছে মা দুর্গার সাথে, আর আমি এসেছি আজকে আলিপুরদুয়ারে কুমোরটুলিতে। কীভাবে মূর্তি তৈরি হয়েছে, কত দূর কী হচ্ছে, তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। পুজোর আর মাত্র কয়েকদিনই বাকি আছে, তো কতদূর কী হয়েছে সেটাই চলো দেখে নিই আমরা। আর আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে মোটামুটি 6:30 মতো, সকাল 6:30। আর আজকে সকালটা খুব খুব সুন্দর, ঝিমিঝিমি রোদ আছে আর সাথে হালকা হাওয়া আছে, খুব একটা গরম নেই, বেশ সকালটা বেশ মজাদার। তো আমি কার সাথে এসেছি চলো দেখো। গুড মর্নিং। গুড মর্নিং। দুর্গাপূজা চলে এসছে একদম কাছেই, টাইম নেই আর, 2-3 দিনই আছে। তো তোমরা কতদিন ধরে কাজ করছো এই দুর্গা, মানে কবে থেকে শুরু হয়েছে? 6 মাস ধরে মূর্তি তৈরি হচ্ছে। সব কিছু কি মনে করো যারা অর্ডার দেয় তাদের জন্যই, নাকি তোমাদের কাছে এক্সট্রা ভাবে স্টক থাকে? এক্সট্রা নেই, সব অর্ডারে যা আসে। ও, যা অর্ডার করা হয় সেইভাবেই মূর্তি বানানো হয়। আচ্ছা আচ্ছা। এখানে একটা ছোট দুর্গা মূর্তি দেখতে পাচ্ছি, খুব সুন্দর মূর্তি। এই ছোট দুর্গা মূর্তিটা কোথাকার? এটা অর্ডারটা? এটা দমনপুরে। আচ্ছা আচ্ছা, দমনপুরে। দমনপুরে কি বাড়ির মূর্তি না? বাড়ির মূর্তি। আচ্ছা আচ্ছা। অপূর্ব দুর্গা মূর্তি যেটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। শুধু এখানে একটা মূর্তি আছে যেটা আলিপুরের থেকে আছে, বাবুপাড়া ক্লাবের থেকে আছে, তো এই মূর্তিটাই। Thank you.
আজকে আমাদের সকাল 4:30টায় উঠে 5টার মধ্যে আসার কথা ছিল, খুব ভোর ভোরে আসার কথা ছিল, কাক ভোরে আসার কথা ছিল, বাট সেটা পসিবল হয়নি আমার জন্য, কারণ আমার ঘুম ভাঙেনি। ও তো উঠেই যেত কিন্তু আমি উঠতে পারিনি, তো এর জন্য মোটামুটি আমাদের এখানে আস্তে আস্তে 6:30 বেজেই গেছিলো। তো এখানে অলমোস্ট সব মূর্তি কমপ্লিট হয়ে গেছে, শুধু দুটো মূর্তি বাইরে আছে এখন সেই লাস্ট অর্ডারে। ওই কোনার মধ্যে কি আছে? বিড়ালের বাচ্চাটা, যখন বিড়ালের বাচ্চাটাকে তো দেখছে সিংহর, তো রং ফং করা হচ্ছে, চুল ফুল বানানো হচ্ছে সিংহর, সুন্দর সাজা হচ্ছে, আমরা কেন নেই? ওরও তো জন্তু হয়, তাই তো। তো যাই হোক, ব্যাপারটা জমছে না। আচ্ছা, এখন বিড়ালের বাচ্চাটাকে ধরতে গেলে তখন বিড়ালের বাচ্চাটা কেমন করলো, কেমন করলো? নাম কি তোমার? বলে দাও, বলে দাও। তোমার নাম কি? বলো। চুলবুল পান্ডে। তুমি স্নান করেছো? ও, স্নান হয়ে গেছে। খেয়েছো? সব হয়ে গেছে। আমরা এসেছি তোমার মাকে আজকে নিয়ে যাব এখান থেকে। কি বলে মনা? কি বলে? মানে মানে আমি আছি না, নেবে না, না নিবো না, নিবো না, নিবো না, নিবো না। এটা কি করছো? প্রাইমার দিচ্ছ? হ্যাঁ, মেকআপ হচ্ছে, সানবান হচ্ছে কি? আচ্ছা, এখানে অসুরের কপালে ভাঁজ দেখতে পাচ্ছি। অসুরের কপালে ভাঁজ কেন? ওটা রাগে হয়েছে। তুমি কিন্তু পুরো ফেমাস হয়ে যাবে আজকের পর থেকে। তাই নাকি? ভীষণই জোরদারভাবে কাজ চলছে এখানে। আজকে সকালবেলা চলে এসেছি আমরা এখানে, আর সকাল থেকেই দেখছি যে এনারা ভীষণ মানে তোড় জোরে কাজ চলছে। একজন, আমি সিরিয়াসলি বলছি, আমি এরকম দৃশ্য আগে কখনো দেখিনি। এইরকমভাবে কুমোরটুলিতে এসে দুর্গা পূজার আগে এইরকমভাবে ঠাকুর দেখা আর দুর্গা প্রতিমা কীভাবে তৈরি হচ্ছে এই দৃশ্য আমি আগে কখনোই দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম। শিলিগুড়িতে আমার বাড়ির খুব কাছেই দুটো কুমোরটুলি ছিল, কিন্তু কখনো গিয়ে এরকমভাবে মূর্তি দেখা পসিবল হয়নি বা কোনো কারণে যাওয়া হয়নি। ও আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স আজকেও। আর এইরকমভাবে দুর্গাপূজার আগে ঠাকুরের মূর্তি কীভাবে তৈরি হচ্ছে এ টু জেড আমি তো ভাই আগে কখনো দেখিনি। আর তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এখন প্রত্যেক দিনই একটা করে ব্লগ আসবে, তো স্টে টিউন। তোমরা কীরকম টাইপের ব্লগ দেখতে চাও আমার থেকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তাহলে আমি খুব ইন্সপায়ার হব, আরও খুশি হব যে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও ক্রিয়েট করব। তো এখন আমরা যেখানে এসেছি সেটা অন্য আরেকটা কুমোরটুলি। এটা ওই সমুদ্র মন্থনেরই একটা দৃশ্য। সমুদ্র মন্থনে যা হয়েছিল সেই ব্যাপারটাই এইখানে একটা চালার মধ্যে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অপূর্ব
দৃশ্য অপূর্বভাবে এখানে মূর্তিটা তৈরি করা হয় আর বিশাল বড় পুরো এক চালাতে এই সেই তোর জোরে কাজ চলছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাইডে একটা ছোটো সা বেল আইকন আছে, ওটা তোমাদের প্রেস করতে হবে, তাহলেই আমি যখন যখন ভিডিও আপলোড করব খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, খুব খুব ভালো থেকো আর মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেসকে আরও আরও অনেক বেশি ভালোবাসো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ।